বিসমিল্লাহির রহমানির রহিম। জানবেন তো শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কল রেকর্ডার প্রসঙ্গে। যাদের মোবাইলে অটোমেটিক কল রেকর্ড নাই, যদি ইনকামিং কল আসে আপনার মোবাইলের রেকর্ড হয় না, যারা এখন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে যে কোনো প্রয়োজনে আপনার রেকর্ডের দরকার, কারণ অটোমেটিক রেকর্ডটা থাকলে আপনার অনেক সুবিধা, যে কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। তো যারা মনে করেন কল রেকর্ডটা মোবাইলে থাকলে ভালো হতো, বা মোবাইলের যদি সিস্টেম যদি থাকে, যদি জানেন না অসুবিধা নাই, আমি আপনাদের সামনে নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছি। এই সফটওয়্যারটির সাহায্যে আপনি এখন থেকে যে কোনো কল রেকর্ড করতে পারবেন, অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, আপনার প্রয়োজন হলে সেভ করে রাখবেন, প্রয়োজন না হলে পরে কেটে দিবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এই সফটওয়্যারটা খুব ভালো, আমি ট্রাই করে দেখেছি, এটা খুব ভালো কাজ করে। যাদের মোবাইলে সেটিংয়ে অটো কল রেকর্ডের সিস্টেম আছে থাকলেও জানেন না, অসুবিধা নাই, এগুলো দেখার দরকার নাই। আমার এই টিপসটি আপনারা ফলো করেন এবং সফটওয়্যারটি ইনস্টল করেন, আপনাদের ভালো কাজ দিবে। চলুন আমরা এক পলকে দেখে নিই, সেটি হচ্ছে উপরে দেখতে পারছেন আপনারা, এখানে কল রেকর্ড অলরেডি আমার মোবাইল ইনস্টল করা আছে। আপনারা প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করার পর এখানে উপরে দেখতেছেন, এখানে দেখবেন এখানে অটোর জায়গায় অটোমেটিক এরকম লিখবেন, দেখতেছেন অটোমেটিক কল রেকর্ডার। এটা লিখে যখন সার্চ করবেন এই সফটওয়্যারটি চলে আসবে, দেখতেছেন আপনারা এখানে, এটার লোগোটা একটু দেখে রাখেন, এটা আপনারা ইনস্টল করবেন, আমি অলরেডি ইনস্টল করে রাখছি। এটা ইনস্টল করার পর এই সফটওয়্যারটি ওপেন করবেন, এখানে দেখতেছেন আমার ইনস্টল করা আছে, এখানে অনেক কল আমি ইনস্টল ইনকামিং কল এসেছে, আমি রেকর্ড করে রাখছি, আমার মোবাইলে রেকর্ড আছে। তো দেখতেছেন এখানে অনেক কল রেকর্ড হয়ে অলরেডি মোবাইলে এই সফটওয়্যারের মধ্যে সেভ করা আছে, আপনারা ইচ্ছা করলে এটা এখানে ক্লিক করলে শুনতে পারবেন। আর যদি কল রেকর্ডটা যদি চান তাহলে এখানে এসে আপনারা সেভ করে রাখতে পারবেন, যদি চান হয়তো অনেক হয়ে গেছে আপনি চাচ্ছেন না এগুলো মোবাইলে থাক, তাহলে আপনি কেটে দিতে পারবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, এখানে উপরে দেখেন রাইট পাশে তিনটা ডট আছে, এখানে এখানে ক্লিক করবেন, সিলেক্ট অল অলে ক্লিক করবেন, সব সিলেক্ট হয়ে গেছে, এরপরে এখানে ক্লিক করবেন, এখানে এটাতে, তখন সব ডিলিট হয়ে যাবে। আর যদি বেছে বেছে কিছু রাখবেন, কিছু ডিলিট করবেন সেরকম যদি হয়, তাহলে এখান থেকে মার্কগুলো আপনারা উঠাই দিবেন, কোন নম্বরটা সেভ আপনারা রাখবেন কোনটা কেটে দিবেন, এটা ঠিক করে, এরপরে এখানে ক্লিক করলে এখানে এরকম করে ইয়েসে ক্লিক দিবেন, সব চলে যাবে, এরপরে এই পাশে এখানে সেভ করে রাখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে যদি আসে এখানে সেটিংয়ে ক্লিক করেন, এখানে কল রেকর্ড কল এটা আপনারা ওপেন করে দিবেন, এটা অফ থাকলে
এখানে এগুলো দেখে নিতে পারেন, আপনারা দেখে নেবেন একটা একটা করে, আমি এখানে তেমন কিছু করছি না। আর যদি ইচ্ছা করেন আমার আমি যেভাবে রাখছি সেভাবে ফলো করতে পারেন। তো এখান থেকে ব্যাগে গিয়ে আপনারা, এখানেও একটা সেটিং আছে, এখানে দেখেন সেটিংয়ে, তো দুটোটাই কিন্তু সেম। এটা আপনারা দেখে নেবেন, যদি কিছু প্রয়োজন হয় এখান থেকে করবেন, না হলে আমি যেভাবে করে রাখছি সেভাবে রাখবেন। এখন থেকে আপনাদের মোবাইলে কোনো কল আসলে আপনার থেকে কিছু করতে হবে না, আপনি জাস্ট রিসিভ করার সাথে সাথেই কল রেকর্ড চালু হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুক, নতুন ভিডিও নিয়ে অন্য টপিক নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং জানবেন তো শিখবেন, চ্যানেলের সাথে থাকবেন।